দেখতে পাচ্ছেন একদম সবুজ রঙের একটা অন্য ধরনের একটা খাবার। এই খাবারটার নাম হচ্ছে মিষ্টি পান ধোসা। এটা কিন্তু সত্যি একেবারে একটা ইউনিক রেসিপি। কি সুন্দর রেসিপিটা, আসুন দেখে নিই কিভাবে বানাতে হয় এই পান ধোসার ইউনিক রেসিপি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পান। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ইডলির পেস্ট। এটা একটা তৈরি করা পেস্ট। আপনারা আমার চ্যানেলে আমি ইডলি রেসিপির লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন ইডলি ফার্স্ট কমেন্টে, আপনারা দেখে নেবেন কী করে বানাতে হয় পারফেক্ট ইডলি। তো সেজন্য এখানে দিয়ে দিলাম আমি ইডলির পেস্ট 2 চামচ। এটাকে আমি আজকে যেহেতু বানাবো পান ধোসা, তার জন্য এর প্রিপারেশনটাও একেবারেই আলাদা। এর মধ্যে আমি মেশাচ্ছি প্রথমে একটু খাবার সোডা। এখানে 1 পিঞ্চের একটু বেশি দিলাম খাবার সোডা, একটা ছোট চামচের 1/4 স্পুন এলাচ পাউডার, একটু সবুজ ফুড কালার, আর দিচ্ছি এরকম বড় চামচের 2 চামচ পান সিরাপ। এর মধ্যে পানের যে পাতাটা থাকে সেটাও কেটে দেয়া থাকে, তাই আলাদা করে পানের আর পাতা দেওয়ার প্রয়োজন নেই। এই পান সিরাপটা যথেষ্ট একটা মিষ্টি, কিন্তু এর পরেও যদি আপনারা আরও মিষ্টি করতে চান ধোসাটাকে, সেক্ষেত্রে কিন্তু একটু চিনি মেশাতে হবে। কিন্তু পান সিরাপ একাই যথেষ্ট মিষ্টি, সেজন্য আমি আর চিনি কিন্তু মিশালাম না। দেখুন একটা অপূর্ব সুন্দর কালার এসে গেছে। কিন্তু এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 মতো ফার্মেন্ট হতে দেব। এবারে ধোসার তাওয়াটা আমি প্রস্তুত করে নিচ্ছি, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জল। জলটা দিয়ে প্রথমে জলটাকে পুরো ইভাপোরেট হতে দেব। যেহেতু পান ধোসা একটু মিষ্টি জাতীয় খাবার, সেজন্য আমি এটার মধ্যে তেল না ব্যবহার করে পুরোটাই বাটারে বানাবো। সেজন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু বাটার এবং একটা এরকম বেগুনের পেছনটাই করে আমি, দেখুন, এই বাটারটাকে পুরো ভালো করে ছড়িয়ে দিচ্ছি এইটার ভেতরে, এবং এটাকে খুব সমান্তরালভাবে কিন্তু ছড়াতে হবে এবং গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে যেহেতু, এবারে আমি ধোসার যে ব্যাটারটা সেটা দিয়ে দেব। সব সময় ধোসা বানাবার জন্য এরকম একটু বাটি মতন হাতা ব্যবহার করবেন, তাহলে ধোসার ব্যাটার কিন্তু পারফেক্ট তোলা যাবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। দেখুন যেহেতু একদম পারফেক্ট এই যে ধোসার যে ব্যাটারটা, দেখুন দেবার সাথে সাথে কত সুন্দর ধোসাটা কিন্তু তৈরি করা যাচ্ছে। এরকম পারফেক্ট ব্যাটার কী করে বানাবেন সেটা দেখবার জন্য আপনারা কিন্তু আমার ইডলির আমি যে রেসিপির লিঙ্কটা দেব সেটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কী করে একদম পারফেক্ট এরকম স্পঞ্জি ব্যাটার বানানো যায়। দেখুন একদম পারফেক্ট, এটা কিন্তু আমার হোমমেড ব্যাটার। দেখুন একদম একটু তৈরি হতে দিতে হবে, যতক্ষণ এটা তৈরি হবে এটার ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণে বাটার। এই বাটারটা কিন্তু একটা অন্যরকম সুস্বাদু দেবে, এবং এই রেসিপিটা সম্পূর্ণ অন্য নর্মাল রেসিপির থেকে একেবারেই আলাদা। কাজেই এই জায়গাতে যদি আপনারা ছেড়ে চলে যান তাহলে বুঝতে পারবেন না যে এই রেসিপিটার আসল টুইস্টটা কোথায়। এটা প্রায় 2 মিনিট মতন হয়ে গেছে, এবারে এটাকে আমি কোনোরকম না উল্টিয়ে শুধু চেক করে নেব যে পেছন দিকটা এরকম তৈরি হয়েছে কিনা, এবং গ্যাসের ফ্লেমটা এবারে একটু বাড়াতে হবে, এবং এই যে ফ্লেমটা তৈরি হয়েছে কিনা দেখবার পরে এটাকে কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু কোনোরকম আলুর পুর বা অন্যরকম কোনো পুর কিন্তু এর মধ্যে দেয়া হবে না, কাজেই এটাকে কিন্তু দিতে হবে। এবং যেহেতু এর মধ্যে পানের সিরাপ ইত্যাদি কিছু দেয়া রয়েছে,
সেই জন্য এর ওপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে, সেই জন্য এর ওপর থেকে আরো একটু একটু করে এরকম ছোট ছোট করে বাটার কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু এটা বানাতে হবে, এবং এটাই হচ্ছে এই খাবারটা বানাবার একটি বিশেষ টেকনিক। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে পেছনটা হচ্ছে, এবং এটাকে ধীরে 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 কিন্তু ক্রিসপি করে তুলতে হবে। এটা মোটামুটি একটা তৈরি হয়েছে, খুব বেশি করলে কিন্তু পেছনটা পুড়ে যাবে, সেই কারণে এই অবস্থাতে এটাকে না মুড়ে এই অবস্থাতে এটাকে আমি প্লেটের মধ্যে নাবিয়ে নেব। আগেই বলেছি আপনাদেরকে এই রেসিপিটা কিন্তু একেবারেই একটা ইউনিক রেসিপি এবং একটি নতুন সুন্দর রেসিপি, সেজন্য এখানে এই যে যেটা আমি বানালাম পান ধোসাটা, তার ওপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু গুলকান্দ। এটা হলো গুলকান্দ, আপনারা বাজারে গুলকান্দ কিন্তু কিনতে পাবেন, আর যদি না পান তাহলে যে গোলাপের পাপড়িকে যদি আপনারা চিনির রসের মধ্যে প্রায় 15 দিন মতন একটা শিশির মধ্যে রেখে রোদ্দুরে দেন তাহলেও কিন্তু গুলকান্দ তৈরি করা সম্ভব। দেখুন এখানে দিয়ে দিলাম ঠিক মাঝখানটাতে আমি গুলকান্দ, এরপরে আমি এর সাথে দিয়ে দেব কতকগুলো ড্রাই ফ্রুটস। এখানে দিচ্ছি কয়েকটা খুবানি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবেন, 2-3টে কাজু, একটু ড্রাই কিশমিশ, তার সাথে নর্ম্যাল কিশমিশ, একটু টুটি ফুটি, আর দিচ্ছি একটু অ্যালমন্ড। এইগুলো দিয়ে আমি একটা সুন্দর রোলের মতন হাতে যতটা সম্ভব ঠিক ততটাই আমি একটা রোলের মতন বানিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি পান ধোসা। দেখুন এটা কিন্তু একেবারেই একটা ইউনিক রেসিপি, আসুন এটাকে পরিবেশন করে নিই। এবারে এই যে আরেকটা ধোসা বানিয়েছিলাম, এটা আমি কোনো রকম কিন্তু ভেতরে কোনো রকম কিছু স্টাফিং না করে এটা আমি আপনাদের জন্য ছাড়লাম। আপনারা আমাকে কমেন্ট করে বলুন এর ভেতরে আপনাদের কোন স্টাফিং খেতে ইচ্ছে করছে। তাহলে এই ছিল আমার আজকের ইউনিক রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে পান ধোসা। এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে প্রায়ই এসে থাকে, আপনারা কিন্তু অবশ্যই সেই কারণেই আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন, এবং আপনাদের অনেক মূল্যবান কমেন্টের দ্বারা আপনারা জানান যে আপনারা আরও কি নতুন রেসিপি দেখতে চান। তাহলে আজ এই পর্যন্তই, আগামীতে আমি আবার ফিরবো আরেকটি নতুন রেসিপির সাথে।